এক পশলা বৃষ্টিতে জলমগ্ন আমবাসা শহর। বৃষ্টিতে 8 নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। জাতীয় সড়কের আমবাসা বাজারের এক সাইডে তৈরি করা হয়েছে নিষ্কাশনের জন্য অত্যাধুনিক ড্রেন। আধুনিক পদ্ধতিতে জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি হলেও তা কোনো কাজে আসলো না এদিন। রবিবার বিকেলে এমনই চিত্র ধরা পড়ল ক্যামেরায়। এক পশলা বৃষ্টিতে জলমগ্ন আমবাসা শহর। বৃষ্টিতে 8 নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। জাতীয় সড়কের আমবাসা বাজারের এক সাইডে তৈরি করা হয়েছে নিষ্কাশনের জন্য অত্যাধুনিক ড্রেন। অত্যাধুনিক পদ্ধতিতে জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি হলেও তা কোনো কাজে আসলো না এদিন। রবিবার বিকেলে এমনই চিত্র ধরা পড়ল ক্যামেরায়। রবিবার বিকেলে এক পশলা বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়ে আমবাসা শহর। জাতীয় সড়কে আটকে পড়ে বহু গাড়ি। জল এবং কাদার জন্য দীর্ঘক্ষণ গাড়ি চলাচল করতে পারেনি জাতীয় সড়কে। জাতীয় সড়কের আমবাসা বাজারের এক সাইডে তৈরি করা হয়েছে নিষ্কাশনের জন্য অত্যাধুনিক ড্রেন। এই ড্রেন তৈরি করার সময় বহু অভিযোগ উঠে এসেছিল, কিন্তু তারপরেও অনায়াসে কাজ করে চলে যায় ঠিকাদার সংস্থা, যার ফল ভোগ করছে আমবাসাবাসী সহ বাজার ব্যবসায়ী। আজ এক পশলা বৃষ্টিতে অটো গাড়ি ফেসে যায় আমবাসা বাজারে। তারপর অটো চালকরা নিজে নর্দমা পরিষ্কার করে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। এক সাক্ষাৎকারে একজন অটো চালক জানায়, বহু বছর ধরে এই সমস্যার সম্মুখীন তারা। জল নিষ্কাশনের জন্য ড্রেন করেও কোনো লাভ হয়নি। এটা তো ড্রেন করা হইছিল, কি হইছে? ড্রেন করাইলে এক সাইডে চার এক সাইড হইছে না, গর্ব গর্ব বইয়া এক সাইড হইছে। আজকাল বৃষ্টি আছে বলে কি হইছে? আমার প্রায় দেড় ফুট মতো জল নিচে গেছে। অনেক বছর ধরে সমস্যাটা, জল নিষ্কাশনের ব্যবস্থা করে লাভ হয়েছে না। মোট কথা, কোটি টাকা ব্যয়ে ড্রেন করেও আমবাসা বাজার ব্যবসায়ী সহ আমবাসাবাসীর দুর্দশা ঘোচানো গেল না। তার প্রমাণ এদিনকার এক পশলা বৃষ্টিতে ক্যামেরা বন্দী বিভিন্ন ছবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।